দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়ে সকলের আগে আশ্রয় খোঁজে পুলিশের কাছে, কাজে পুলিশ জনগণের বন্ধু। এটা সবসময় চলে আসছে এবং সেটাই প্রতিষ্ঠা করা একান্তভাবে দরকার। সে কারণে আমি মনে করি আমাদের পুলিশ বাহিনী তাদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা, দক্ষতা ও নিরপেক্ষতা, ত্যাগ, বীরত্ব, দেশপ্রেমে মানবীয় মূল্যবোধ নিয়েই জনগণের সেবা করবে। ব্রড পিকচার হচ্ছে যে ওভারকাম করছে, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে, যেগুলো সমস্যা ছিল সেগুলো আস্তে আস্তে আমরা ওভারকাম করছি, এবং ফ্ল্যাকচুয়েটিং রেট, এই যে রেট অফ এক্সচেঞ্জ, এটা কীভাবে স্ট্যাবিলাইজ করা যায় সেটারও তো কাজ চলছে। আমরা বিদেশি বন্ধুর সাথে বন্ধুত্ব চাই, আর বন্ধুর পরিবর্তে যারা প্রভুর ভূমিকায় আসতে চান সেই প্রভুর দাসত্ব আমরা মানি। টোটাল 56টা জেলায় নির্বাচন হবে আগামী 9ই মার্চ। এই বিষয়ে সকল প্রস্তুতি আমরা নিয়েছি। আচরণবিধি দেখার জন্য আমাদের অলরেডি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়ে গেছে। তারা স্থানীয় পর্যায়ে তারা কাজ শুরু করেছে। বিদেশি রাষ্ট্রদূতরা যেন আমাদের দেশকে জানে, দেশে যে বিরাট উন্নয়ন কর্মযজ্ঞ হচ্ছে সেটি যেন তারা সচক্ষে দেখে, সেই কারণেই তাদেরকে এখানে আনা হয়েছে চট্টগ্রামে। এবং কন্ডফলি টানেল সেটি তারা দেখলো, সেটি পার হলো, আবার ফিরে আসলো। এতে করে আমাদের জাতির সামর্থ্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞ এবং দেশকে তারা ভালোভাবে জানতে পারছেন, এবং দেশকে জানার মাধ্যমে তারা তাদের দেশে সেই বার্তা পৌঁছে দেবেন, বাংলাদেশের এই খবরগুলো সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে।